হাই আমি নিউটন আশা করি সবাই অনেক ভালো আছেন সেলফি ক্যামেরা ধরে ভিডিও করছি ভিডিওটা অবশ্যই দেখবেন আজকে অনেক গুরুত্বপূর্ণ কিছু দেখাবো আপনাদের অনেক ঘুরায় ঘুরায় দেখাবো সেটা হচ্ছে যারা মানে এই জেনারেশন বেশিরভাগই হচ্ছে আপনার কম্পিউটারের সফটওয়্যারের মিউজিক ইউজ করে আমি জাস্ট দেখাবো যে আমি কি কি দিয়ে মিউজিকটা তৈরি করি প্লাস কতটা পরিশ্রম করি অনেকে আমার কাছে যখন হোয়াটসঅ্যাপে আমার সাথে কথা বলেন তারপরে আমাকে যারা যে পেটা করেন ওটা তো মুখে বলি না সামান্যই তারা আপনারা তো জানেনি যে আপনাকে কী পরিমাণে পার্সোনালি যে কিগুলা নেন কইরা যে কি টাকাটা দেন ওতে আমি আমার স্টুডেন্ট মানে সরি স্টুডেন্টদেরও বলি যে আমি কাজের বিনিময়ে কোনো টাকা নেই না কিন্তু জীবনে সময়ের মূল্যটা অনেক কারণ একটা ঘন্টা আমার জীবন থেকে চলে গেলে ওই জীবন ওই ঘন্টাটা আমার জীবনে আর আসবে না সো কাজে কাজটা আমি ফ্রি করে দিই সবসময়ই ফ্রি করে দিই কিন্তু জাস্ট সময়ের জাস্ট সামান্য পারিশ্রমিক নেই এতটাও না এর থেকেও কম এর থেকেও কম যেটা কোনো মিউজিক অন্য যাদের সাথে কন্ট্যাক্ট করবেন হ্যাঁ তার পাঁচ ভাগ পাঁচ ভাগের এক ভাগও না আমি যে না নেই পার্সোনালি যারা এমনি তো আমি ফিরি ফিরি ইউটিউবে সব কিছুই ফিরিয়ে দিয়ে দিছি আর আমি তো ইউটিউবে কমার্শিয়ালভাবে আমার চ্যানেলটা না ইউটিউব থেকে যে আর্ন করি বা কিছু এমনটাও না সো একটা ব্যাপার সেটা হচ্ছে যে আমি সফটওয়্যারে মিউজিক ইউজ করি না একটা কারো কারকিতে আমি আজকে দেখাবো যে আমি কী কী করি আমার মিউজিকগুলার ওয়েট প্লাস আমি সবই প্লে করি আমি নিজে একা সবই প্লে করে একটা মিউজিক তৈরি করি জাস্ট আমি দেখাবো একটা একটা আমি কি কি বাজায় একটা মিউজিক তৈরি করি কীভাবে কি করি প্রত্যেকটা ব্যাপার আপনাদের দেখাবো একটু সাথে থাকবেন হ্যাঁ এটা থেকে শুরু করি এই হচ্ছে আমার পিসি আই ফাইভ সেভেন জেনারেশান এটা আমার মনিটার আমি এগুলা একদমই শখের বসে করি এটা আমার সাউন্ড কার্ড এই হচ্ছে আমার কিবোর্ড আমার যত কিবোর্ডের কাজ আছে আমি কোনো সফটওয়্যার থেকে কিবোর্ডের কাজ করি না আমি এই যে রিদম প্লে করি এখান থেকে আর এইটা কিবোর্ড এরপরে অ্যাকোস্টিক গিটারে যে কাজগুলো দিই এটা আমার অ্যাকোস্টিক গিটার ভালো মানের একটা অ্যাকস্টিক গিটার ঠিক আছে বেস গিটার আপনারা ভাবতে পারেন যে আমি সফটওয়্যার থেকে হয়তো বেস গিটারের টেক দিই না এটা হচ্ছে আমার বেস গিটার ফাইভ স্ট্রিংসের টিজিএম এর ঠিক আছে আমি কোনো কাজই সফটওয়্যার থেকে করি না ক্লিয়ার আমি ফোন থেকে ভিডিও করছি এরপরে আসি এটা হচ্ছে আমার লিড গিটার এটা হচ্ছে আমার লিড গিটার আমার যত লিডের কাজ আছে সব এটা দিয়ে করা এটা হচ্ছে আমার প্রসেসর অনেক বড়ো প্রসেসর পট ফাইভ হান্ড্রেড এক্স আমার ওই লিড গিটারের প্রসেসর তো দেখেন একটা মোটামুটি একটা গান করতে যে ইনস্ট্রুমেন্টগুলো দরকার আমার প্রত্যেকটাই আমার একার আছে হ্যাঁ আর আমি নিজেই সবগুলো প্লে করি প্লে করে চেষ্টা করি কিছু একটা করার তো আমি জাস্ট দেখাবো আপনাদের যে আমি আপনারা ভাবেন যে রিকোয়েস্ট করলে অনেকে রাগও হন মিউজিক দিয়ে কিন্তু একটা মিউজিক করতে অনেক কষ্ট বিশ্বাস করেন অনেক কষ্ট অনেক পরিশ্রম করে একটা মিউজিক করি তা থেকে আমার অনেকের ভাবে যে আমি বোধ মানে কি বলবো মুখে অনেকেরা বলিও না লজ্জাও লাগে যে মানে যাদের জ্ঞান আছে এরা তো বোঝে যে আমি কী কতটুকু পরিশ্রম করি আমি দেখাই একটা জাস্ট ছোট্ট একটা প্রজেক্ট দেখাবো ছোট্ট একটা কি কেন কোনটা যেটাই সবথেকে কম কাজ তোমার চোখে না এটা দেখি এটা এই যে এই যে আমার প্রজেক্টটা আমি এখান থেকে অন করবো জাস্ট দেখাই একটা জাস্ট ছোট্ট একটা প্রজেক্ট দেখেন এই হচ্ছে আমার প্রজেক্টটা অন হলো কী করতে হয় একটু জাস্ট আমি বোঝাবো আপনাদের সর্বপ্রথমে আমি এখানে যে উপরের সলটে দেখতেছেন এই যে যে হৃদম এটা হচ্ছে হৃদম সব থেকে প্রথমে আমি এই রিদমটা তৈরি করি মাঝে মাঝে তৈরি করি আবার নিজে এখান থেকে এই যে এখান থেকে হৃদম প্লে করা যায় ওখান থেকে হৃদম প্লে করা যায় তো দেখেন এখান থেকে রিদম প্লে করা যায় সর্বপ্রথম আমি যেটা করি সেটা হচ্ছে আমি একটা রিদম বানাই যেমন এই গানটা হচ্ছে তোমার চোখে রাঙিনাই এখন ওকে এই কারকিটা আমি দিয়েছি এই রিদম প্রথমে এই রিদমটা বানানো রিদমটা আমি এখানে সলটে দেখাই এই দেখেন এই রিদমটাই যে বানানো এটা প্লে করানো এটা যে বানানো এই দমটা বানাইছি নিলে হয়তো শুনতে পারবেন এর পরবর্তী ফাইল হচ্ছে রিদম বানানো হয়ে গেলে তারপর আমি কি করি কতটা কষ্ট শুধু বোঝেন যারা ভাবেন যে যেন হুট করে মিউজিক হয়ে যায় বা কতটা পরিশ্রম করি কি সে কোনো টাকা পয়সার বিনিময় করি না আর যারা পার্সোনাল নেন এরা কি পেমেন্টস বা করেন তারাও একটু ভাবেন যে দাদা বলেন ভাইয়া বলেন যে আমাদের থেকে কি নেয় হ্যাঁ সো এরপরে যেটা আমি এটা কি বসাইছি এই যে হচ্ছে কিবোর্ডের টেক কিবোর্ডের টেক দেখেন এই একটা এই যে প্রত্যেকটা আমি জাস্ট হাত দিয়ে দেখাই এই যে যতগুলো টেক দেখেন না এই একটা এই একটা এই একটা এই যে একটা এই একটা এখানে যত আছে আরও নিচে আছে হ্যাঁ এই সবগুলো আস্তে আস্তে বাজানো লাগে প্রত্যেকটার ব্যাকিং কর্ডস তারপরে সব কিছু এখানে আরও আছে এদিকে আরও আছে এই সবগুলো বাজায় বাজায় একটা পূর্ণাঙ্গ মিউজিক তৈরি হয় যেমন আমি জাস্ট বুঝাই রিদমের পরে আসলো কোনটা এই মনে করে একটা একটা নিই এই রিদম নিলাম এরপরে যদি আমি এইটা নিই তাহলে ব্যাপারটা কেমন হয় এরপরে এর আবার ব্যাকিং কর্ড আছে সেটাই যে এটা নিলাম এই যে এটা হচ্ছে গিটারের গিটারে তারপরে এটা ওটাও বেস মেবি এটা হচ্ছে বেস গিটারের তো এই প্রত্যেকটা এরপরে আমি টোটাল পেলে করলে কেমন শোনাবে আবার এই মাঝে আবারও একটা গিটারের টেক দেখেন এই যে এইটুকু তাহলে টোটালটা কেমন পেলে হবে যে প্লে করলেই কিছু শেষ হয়ে যায় এমনটাও না আমি জাস্ট একটু হ্যাঁ শুধু যে সব কিছু প্লে করলে এমনটা আবার এর সব সবকিছু আবার ব্যালেন্স করতে হয় দেখেন এই যে ট্র্যাক নাম্বার এগুলো আবার এইখানে ইফেক্ট ইফেক্ট দিয়া টোটাল ব্যালেন্স করতে হবে ব্যালেন্স করার পর এই এক সলট হয়ে গেলে তারপর আবার এইখানের কাজ এইখানের কাজ এইখানে সব কর্ডিং এই যে যত হাওয়া যা আছে আমার ফোনে শুধু অল্প টাকার ফোন তো বুঝছেন কম টাকার ফোন একদমই ডিসপ্লে ডিসপ্লে ভাঙা অবস্থা খুবই খারাপ তো দেখা যায় নিজে অটোমেটিক্যালি ফোন নড়ানড়ি করতেছি তার জন্য একা একাই ফোকাস নিচ্ছে তো এই দেখেন এই প্রত্যেকটা কর্ড উঠাইতে হয় প্রত্যেকটা এইভাবে এইভাবে টোটাল একটা মিউজিক তারপরে মাঝের সলো কত ধরনের টোন দিয়ে একটা মিউজিক বানাইতে হয় ভাবতে পারবেন না আমার কী পরিমাণে কষ্ট হয় কি পরিমাণে কষ্ট হয় তারপরও আপনাদের মন পাই না এতটা পরিশ্রম করার পরও কতজনে কত কথা বলে ফেলেন সত্যি অনেক খারাপ লাগে অনেক কষ্ট হয় একটা এত কষ্ট করে কিছু করার পর অনেক কথা অনেক সময় বলে ফেলান যেটা অনেক খারাপ লাগে আমার তো একটা ছেলে একবার বলতেছিল আমি তার মিউজিকটা অনেক পরিশ্রমের মিউজিক সেটা হাজার টাকার কথা বলেছি তো সে আমার বলতেছিল ধর্মে আপনি টাকা ছাড়া কিছু বোঝেন না এটা কোনো এত কিছু ফ্রি দেওয়ার পরেও পার্সোনালভাবে একটা মিউজিক নিতে চাই সেটাও পে করতে পারবে না মানে কি আমি এত কিছু ফ্রি দিই এত মানে ইউটিউবে সব কারোকে ফ্রি দিয়ে দিছি তারপরে পার্সোনালভাবে একটা জিনিস নেবেন হাজারটা টাকা পে করবেন না এটা গানে কি পরিমাণে পরিশ্রম এগুলো করার পর একটা ফোন আসছিলো এগুলো করার পরে দেখা যাচ্ছে আমি টোটাল এইগুলো করার পর আবার এইখান থেকে টোটাল সব ট্রেকগুলো মিক্সিং করতে হয় মিক্সিং করার পরে তারপরে একটা কারকি এখান থেকে এক্সপোর্ট দিই তো সব কিছু মিলায় এক পরিমাণে কষ্ট করি এরপরেও আপনারা কত ধরনের কমেন্টস করেন আর যারা ভালো করেন তো করেনি তারপর যারা পার্সোনালভাবে নিতে চান কত ধরনের কথা বলে ওঠেন কিন্তু কষ্টটা তো বুঝতে হয় যে কি কষ্টটাই না করি আর আমি সব কিছু আমি কখনোই কোনো সফটওয়্যারের মিউজিক ইউজ করি না যেগুলো সবই প্লে করে নিই তো এইটা আসলে একটা মিউজিক এটা ছোট একটা প্রজেক্ট কত কত কাজ করতে হয় নিচে দেখানো আরও আছে কত কাজ করতে হয় একটা প্রোজেক্টে এই পরে একটা মিউজিক তৈরি হয় আর আপনাদের তো কি বলবো সত্যি অনেক কষ্ট হয় আপনাদের একটা ভালো কমেন্টসে অবশ্য ভালো লাগে যারা বলেন আর পার্সোনালভাবে যারা মিউজিক নেন দয়া করে আমাকে এমন কষ্ট লাগানো কোনো কথা বলেন না আপনারা জানেন যে আমি কী পেমেন্টস নেই আপনারা খোঁজ নিয়ে দেখবেন যে একটা কারো কি মিউজিকে কত টাকা করে নেয় আমি তো টাকা নেই না কারণ এটা তো আমার বিজনেস না আমি স্টুডেন্ট পড়াশোনাই আমার মেইন এটা আমার কোনো বিজনেস না তো যাই হোক এটা দেখানোর জন্যই ভিডিওটা করা তো ভিডিওতে সব কিছু দেখলেন যে আমি কোনো সফটওয়্যার মিউজিক ইউজ করি না আমি প্রচণ্ড কষ্ট করি একটা মিউজিকের জন্য আপনারা যারা বোঝেন তো যারা ভালো কমেন্টস করেন আমার পরিশ্রমটা বোঝেন আমি এগুলো ব্যবসা করি না বিশ্বাস করেন আমি কোনো তাহলে হয়তো পেমেন্টস ধরে দিতাম লিখতাম ফর্স বিভিন্ন করতাম কিন্তু এটা আমার বিজনেস না এটা আমি শখে করি আর এই ইউটিউবের প্রতি অনু আপনাদের জন্যই আমার আসলে ইউটিউবের প্রতি এতটা ফোকাস আসছে আমি আসলে ইউটিউবটা নিয়ে অতটা ঘাঁটিও নাই কখনও আর এই মিউজিক টিউজিক বা এটা আমি শখে করি আর পড়াশোনার পাশাপাশি রুমে থাকি এগুলা যারা পার্সোনালি আমার থেকে মিউজিক নেন যে সময়ের যে মূল্যটা জাস্ট ওটা ই করেন চা খাওয়া বলতে পারেন কারণ আপনারা কী দেন আপনারা জানেন সো ওইটা নিয়ে বা যারা নতুন কিছু বলে ওঠেন বিভিন্ন কথা আমি আবারও তাদের বলি যারা ভিডিওটা দেখতেছেন আমি কমার্শিয়াল না সো সো ওই চিন্তা করবেন আবার কেউ কেউ তো বলে যে আমার গান করে দেন মিউজিক করে দেন আপনি আপলোড করেন এতে আপনার ইনকাম হবে আমি ইউটিউব থেকে ইনকাম করি না অন্য কোথাও সো ওই ধরনের কথা আমার বলেন না প্লিজ আমি শখে করি এটা যারা পার্সোনালি নিতে চান তারা জাস্ট সামান্য পে করে আন আপনাদের যেটা আমি অন্তত ওই যে বললাম আমি কাজ ফ্রি করে দিই আমি আমার যে গিটার স্টুডেন্ট ওদেরও বলি আমি ফ্রি শেখাই শুধু সময়ের মূল্য কারণ আমার জীবন থেকে দুই পাঁচ ঘন্টা চলে গেলে এই পাঁচ ঘন্টার আর কোনো দিন ফিরে আসবে না সো কিছু হলেও ওই জাস্ট যেটা চা খাওয়া বলতে পারেন আদার্স কিছু না কারণ আপনারা খোঁজ দিয়ে দেখবেন একটা মিউজিক করতে কত টাকা নেয় যারা মিউজিক করে সো এই ভিডিওটা এর জন্যই করা যে একটা মিউজিক করতে কি করতে হয় আর আমি তো সবই নিজে প্লে করে এই হাত দিয়ে বাজায় সব আপনাদের মিউজিক তৈরি করে দিই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন উৎসাহ দিবেন ভালো লাগে আপনারা বিভিন্ন কমেন্টস করেন এটা ভীষণ ভালো লাগে ধন্যবাদ সবাইকে